বের হয়ে যাও আমার ঘর থেকে, তোমার মতো ঘরের মেয়ের এমন ঘরের আসলেই যোগ্য না, এমন চাকচিক্য তোমার জন্য না। ঘরটা তোমার একার, আমার না, আমি তো গড়ে তুলেছি, তাই না? মুখ বেঁকিয়ে বললাম, উদ্ধার করেছো আমার টাকা ছাড়া কি করতেই বা তুমি? নিরুপমা উত্তর দিল না। দিবেই বা কি করে, বাবা জোর করে বিয়ে করিয়ে দিয়েছিল এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েকে। না আছে গ্ল্যামার, না আছে ফিগার, মেনটেনও করে না। বাচ্চারা হওয়ার পর বানিয়েছে নিজেকে এক বস্তা, যত দামি শাড়ি বা জামা দাও না কেন একটুও ভালো লাগে না, কোথাও নিতেও লজ্জা লাগে, আবার না নিলে ঘ্যান ঘ্যান করে, বাচ্চা দুইটা অবধি ওর সাথে কমফোর্ট ফিল করে না। আমি ওয়াশরুমে চলে গেলাম। অফিস থেকে ফিরেছি সবে, আজও সে অফিসের পার্টিতে যাওয়ার সময় ভারী কাজের দামি একটা জামা পরে যায়। কি বিদঘুটে লাগে, ভারী শরীর, মোটা পেট, চুল নেই মাথায় একটুও, গান চললে পেট দুলিয়ে নাচতে শুরু করে, কি বিশ্রী ব্যাপার। সবাই হাসছিল, আদিত্য আর রিয়াও বের হয়ে গেল লজ্জায়। নিয়ে আসার কথা কাটাকাটি হয়, শেষে এইটা বললাম, আমার বয়স 45 পেরিয়ে গেলে তাও সবাই আমাকে এভারগ্রিনই ডাকে, নতুন মেয়েগুলো কি আর চোখে তাকায় এখনো? আমি অবশ্য পাত্তা দিই না, ফিটনেসের খেয়াল রাখি, মার্জিত কাপড়ে অলওয়েজ স্মার্ট, বাচ্চাগুলোও সেম, দুজনে ইংলিশ মিডিয়ামে পড়ে, দেখলেই বলে আমার বাচ্চা। কোথাও যেতে গেলে লেট, খেতে লেট, ঘুমাতেও লেট, ওর কোনো টাইম নেই, সারাক্ষণ ঘর মোছা, কাপড় ধোয়া এসবই আছে, এত দামি সব কিছু, সব পারফেক্ট, শুধু মানায় না ওকে এই ঘরের সাথে। ভাবলাম অন্যবারের মতো কয়েক ঘন্টা চুপ থেকে ঠিক হয়ে যাবে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আদিত্য আর রিয়াও আছে ওখানে সোফায় বসা। কোথায় যাচ্ছ? তুমি না বললে চলে যেতে, তোমাদের সাথে আমাকে মানাচ্ছে না, এই পরিপাটি ঘরের সাথে আমার যায় না, তাই চলে যাচ্ছি। কি ফালতু বকছো, যাও চা দাও, মাথা ধরেছে, তোমার সাথে এই বয়সে এসব ন্যাকামিও যায় না, যাও রুমে যাও। না সঞ্জয়, আমি ন্যাকামি করছি না, আমি সত্যি যাচ্ছি তোমাদের পারফেক্ট দুনিয়া ছেড়ে। তোমরা যেদিন বুঝবে তোমাদের পারফেক্ট বানাতে গিয়ে আমি যে বেমানান হয়ে গেলাম, সেদিন ইচ্ছা হলে ফিরব, আমি যাচ্ছি। এই বলে বের হয়ে গেল নিরুপমা। কোথায় আর যাবে, বাপের বাড়ি উঠবে, দুই দিন না যেতে নিজেই ফোন করে আসবে। রান্নাঘরে গিয়ে সেলফ থেকে জিনিসপত্র নিয়ে চা বানালাম, অনেক টাকা খরচ হয়েছে এই রান্নাঘর সাজাতে, ক্যাবিনেট সব, দেখলেই একটা পারফেক্ট ফিল আসে। রাতে সবার খাওয়া আছে, তাই যে যার মতো শুয়ে পড়লাম। সকালে অ্যালার্মের সাথে উঠে গেলাম, ওয়াশরুম যেতেই বাজে গন্ধ নাকে লাগলো, কাপড়ের কালকের সব কাপড় রয়ে গেল এখনো, বের করে ঝুড়িতে রাখলাম, কাজের মেয়ে আসবে সে ধুয়ে দিবে। কিছুক্ষণ ব্যায়াম করে পেপার এলো, বেল দিল, খুলতে গিয়েই হোঁচট খেলাম, পড়ে গেলাম কালকের জুতো সব। পেপার নিয়ে সব জুতা রাখে রাখলাম, পেপার পড়তে পড়তে আগে চা খাওয়া আর পরে নাস্তা করা অভ্যাস, নিরুপমা দুইটাই একসাথে দেয়, কত বকা দিই তাও হয় না। রান্নাঘরে কোনো আওয়াজ নেই, গিয়ে দেখি রান্নাঘর খালি, কালকের চায়ের কাপ সব রয়ে গিয়েছে। তখন মনে পড়লো তো কাল চলে গিয়েছিল, ফিরেনি, হঠাৎ রাগ হলো, কিসের দেমাক দেখাচ্ছে ও, কি আছে দেখানোর মতো? এঠো কাপ রেখে অন্য কাপে চা বানালাম, চা খাওয়ার পর খিদা লাগলো, রুটি সবজি খায় রোজ, আজ তো নেই, তাই খালি পেটেই অফিসে যাব, ওখানেই খেয়ে নিব। যাওয়ার আগে রিয়াকে ডেকে বললাম, আমি অফিস যাচ্ছি, কাজের মেয়েটা এলে দরজা খুলে দিও, আর রান্নাঘরের কাজ কাপড় ধুয়ে নিও, রান্নাটাও করে যেতে বলবে, তোমাদের নাস্তাও। নিয়া খুব বিরক্ত হয়ে বলল, তো এইসব আমাকে বলছো কেন, আমি কি করব, ঘুমাতে দাও, কে করবে তো, তোমার মা তো ফিরেনি, ফোন দাও, নিয়ে আসো, আমি পারবো না এসব ফালতু কাজ। নিরুপমার মোবাইলে রিং দিতেই সোফার পাশে ওটা বেজে উঠল, মোবাইল নেয়নি,
ওর মোবাইলটা নিয়ে ওর মায়ের ওখানে ফোন দিলাম। ওর মা বলল, হ্যাঁ নীরু বল মা, আজ এত সকালে জামাই অফিসে গেল, এখন তো ব্যস্ত থাকিস রোজ। মা আমি সঞ্জয় বলছি, নীরু ওখানে যায়নি না তো, কি হয়েছে, কোথায় ও? কেটে দিলাম, সকালের রাগটা এবার আরও বাড়ল। বের হয়ে গেলাম, দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে না যেতেই আদিত্যের ফোন, মা ফিরেনি, আজ আমার এক্সাম আছে, এখনই বের হব, নাস্তা পানি কিছু নেই, কিছু খুঁজেও পাচ্ছি না। তুমি বড় হয়েছো তো, দেখো পারবে, রুনা আসলে ওকে নাস্তা দিতে বলো। আমি অফিসে মিটিংয়ে ঢুকলাম, তখন আবার রিয়ার ফোন, বাবা রুনা তো ডিম্পোজ পুড়িয়ে ফেলেছে, কি খাবো আর কি কাজ করবে, কি রান্না করবে জিজ্ঞেস করছে, আমি কি বলবো, খুব রাগ হচ্ছিল। নিরুপমা হলে জোরে একটা ঝাড়ি দিতাম। শান্ত হয়ে বললাম, ফ্রিজে কি আছে দেখো, যা খেতে চাও বলো, আমাকে ফোন দিও না, মিটিংয়ে আছি। তারপরও ফোন দিচ্ছে বারবার রিয়া। অনেকক্ষণ পর ধরলাম, বাবা রুনা তো রান্না কি করবে বুঝতে পারছে না, ও চলে যাবে বলছে, চলে গেলে রান্না কে করবে, আমাকে বলছো কেন তো, এইখান থেকে কি বলবো, কিছু শিখোনি কি মেয়ে মায়ের কাছ থেকে, এত বড় মেয়ে তুমি, এইভাবে তুমি বলছো কেন, আর তোমাকেই তো বলবো, মাকে তো তুমিই চলে যেতে বলেছো। ফোন রেখে দিল, বাচ্চাগুলোকে কখনো বকি না, আজ দিলাম, মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া ওদের, আমার কাছে মিল পায়, কিন্তু আজ অফিস শেষে বাসায় এসে আবার হোঁচট খেলাম আদিত্যের জুতো। কি ছেলে, কি বাজে করে রেখেছে, সোফাতে বসতে ভেজা লাগলো গায়ে, সকালে আমার রেখে যাওয়া টাওয়াল এখনও ওখানেই রয়ে গেল, এই সামান্য ব্যাপারটা কারো চোখে পড়লো না, পেপারটাও এলোমেলোভাবে কিছু টেবিলে কিছু সোফায় পড়ে আছে। ওয়াশরুম ঢুকতে আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম, কাজের মেয়েটা কাপড় ধুয়ে সাবান পানি রেখে দিয়েছে, এতদিন ওয়াশরুম যে ভেজা থাকে তাও কখনো খেয়াল করিনি। চা বানাতে গিয়ে দেখি কালকের গোছানো রান্নাঘর আজ পুরো এলোমেলো, জিনিসপত্র এই দিক ওই দিক, চুলার উপর ভাত তরকারির ঝোল কিছুই পাওয়া যাচ্ছে না। রিয়াকে ডাক দিতেই ও বিরক্ত মুখে বলে, সারাদিন অনেক কিছু করেছি আর পারবো না, আমার আজ মাথা ধোয়া অবধি হয়নি রুনার সাথে ঘুরতে ঘুরতে। আদিত্য বলল, মা তো আরও অনেক কিছুই করে, কী আর করলি তুই? সবাই কেমন যেন চুপ হয়ে গেল। দুই দিন যেতে না যেতে ঘরটা কি বাজে লাগছে দেখতে, বিছানার চাদর টান টান থাকে না, সব কাপড় আয়রন করা ভাঁজে পাওয়া যাচ্ছে না, এই দিকে কাপড় ওই দিকে গামছা, এই দিকে মগ রয়ে যায় ওদিকে ময়লা লাগে, বারান্দায় ধোয়া কাপড় রয়েই যায় তা ভাঁজে থাকে না। সবচেয়ে বেশি জঘন্য লাগতে শুরু করলো বাথরুম আর রান্নাঘর। কাজের মেয়েকে বললে সে বলে একসাথে এত কাজ করা যায় না, কাপড় ধুয়ে এঠো ধুয়ে ঘর মুছে রান্না করে আর কী বা পারা যায়, আর রান্না তো খাওয়াই যাচ্ছে না, প্রতিদিন ঝোল দিয়ে মাছ রান্না করে চলে যায়। এদিকে নিরুপমার সব আত্মীয়কে ফোন দিলাম, কোথাও নেই ও। এইবার টেনশন শুরু হলো, নিরুপমাকে আসলেই বুঝতে শুরু করলাম, বাচ্চাদের সাথে সারাক্ষণই চিৎকার চেঁচামেচি হচ্ছে, ওদের মধ্যে ঝগড়াও হচ্ছে, এই এটা খুঁজে পাচ্ছে, ড্রেসগুলো ধোয়া হচ্ছে না, হলেও আয়রন নেই, নাস্তা নেই, ঘর পুরো এলোমেলো। অতটুকুতেই আমরা চলতে থাকি। সন্ধ্যার দিকে টিভি দেখছিলাম, তখন বেল বাজলো, ভাবলাম নিরুপমা এসেছে, মনে মনে ভাব নিলাম পাত্তাই দিব না ওকে। দরজা খুলে দেখি আমার অফিসের কলিগ আজিজ ও তার বউ এসেছে, ওরা ঢুকতেই আমি লজ্জায় পড়ে গেলাম, পুরো ড্রয়িং রুম এলোমেলো, চায়ের মগ বই পেপার পড়ে থাকা ফুলদানি সোফার কুশন এলোমেলো সবার জুতা সব মিলিয়ে হজবড়লো অবস্থা। আজিজের বউ রেশমি সব দিক থেকে চোখ বুলিয়ে বলল, এই অবস্থা কেন দিদি নেই? আমি ইতস্তত করে বললাম, ও বেড়াতে গিয়েছে বসো। তাই তো বলি, এই সুন্দর ঘরের এই অবস্থা কেন, আমি আর একটা লাইট দিতেই সারা ঘরের দামি দামি শোপিসে কাঁচের সেন্টার টেবিলে টিভিতে এক গাদা ধুলো ভেসে উঠল। রেশমি একটু হাসলো, আজিজও তাদের কোনো মতে চা দিলাম কেক দিয়ে, ভেবেছিলাম আজ আড্ডা হবে, দিদির হাতের বিরিয়ানি খেয়ে যাব, পরেই হবে তাহলে, আজ যাই। আমিও মাথা নেড়ে সাই দিলাম। ওরা যেতেই আমার ভীষণ রকম খারাপ লাগছে, সারা ঘরে কোথাও সুন্দর বা গোছানো কিছু খুঁজে পাচ্ছিলাম না, কি এলোমেলো, আর সবটা যেন নিষ্প্রিয় লাগছিল, কি অদ্ভুত,
এতদিন ঘরে ঢুকেই মনে হতো বড় অফিসারদের ঘর এমনই তো হয়, অফিসে এমনই পারফেক্ট থাকে, ঘরের সৌন্দর্যটা আলাদা ভাবিনি কখনো, ভেবেছি আমার মতো অবিশ্বাসের ঘর এমনই থাকে, এমনটাই দেখি সবারটা, তো আমার মতো অফিসারের ঘর এমনই থাকবে। কিন্তু এখন যে সে সাজানো ঘরের জন্য যে পরিশ্রমটা লাগে সেটা ফিল করছে, এইটাকে দেওয়াল দিয়ে রুমে ভাগ করা, টুকরোতে রাখা জিনিসের স্তূপ ছাড়া কিছুই মনে হচ্ছে না। আদিত্য আর রিয়াও এসে তখন চুপচাপ বসে রইল। রিয়া বলল, মা না থাকলে ঘরটা ভালো লাগে না, তাই না রে? থাকলে তো তখন ভাবি না থাকলে এটা করব ওটা করব, কিন্তু না থাকলে তখন যা করি তাও করতে ইচ্ছে করে না, পুরো ঘর কেমন যেন খালি খালি লাগছে, আমরা কিছুই না আসলে মা ছাড়া, বলতে বলতেই কান্না করে দিল রিয়া। আদিত্য চোখের পানি লুকাচ্ছে, আমি চশমাটা ঝাপসা লাগছে, আটকে যাচ্ছে গলা, কি যেন বুক ভারী করছিল, কত কিছুর জন্য ওকে বকাবকি করতাম, কথায় কথায় ছোট করতাম, বাচ্চাদের সায় দিতাম, কিন্তু ওদের তো সব একাই করে এসেছে সে, আমার পারফেক্ট শরীর কাপড় সব তো ও করত বলেই হতো। সারা রাত ঘুম হলো না, বারান্দায় বসে রইলাম, আগে এইখানে বসলে মন ভালো হতো, এখন বাজে লাগছে, গাছগুলো মারা গেল, সারা বারান্দা কাপড়ের স্তূপ, যার যখন লাগছে বান্দা থেকে নিয়ে যাচ্ছে, এটা আগে কখনো কল্পনাই করিনি যে এমনও হয় নাকি। পরের দিন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, আমার দূর সম্পর্কীয় এক দাদার ফোন, কিরে নিরুপমা আশ্রমে ভোগ খাচ্ছে কেন, আর আমাকে দেখে চিনতেই পারলো না, কি হয়েছে, তোরা কোথায়, কি বললে, নিরুকে দেখেছো, কোন আশ্রম কোথায়, এখন বলো আমি এখনই আসছি, আচ্ছা আমি লোকেশনটা সেন্ড করছি তোকে। আমার কথা শুনে আদিত্য আর রিয়া ঘুম থেকে উঠে চলে এলো, মাকে পাওয়া গেল, চলো এখনই গিয়ে নিয়ে আসি, সবার চোখে মুখে যেন দারুণ খুশি ছিলিক। অফিসে ফোন করে বললাম আজ আসবো না, কিন্তু আজ যে ইম্পর্টেন্ট মিটিং আছে স্যার, তার চেয়ে ইম্পর্টেন্ট কাজ আছে আমার, গাড়ি নিয়ে ছুটলাম, এক ঘন্টা পেয়ে গেলাম নিরুকে, ইচ্ছা করছিল এখনই জড়িয়ে ধরি ওকে, বাচ্চারা ঝাঁপিয়ে পড়ল ওর বুকে, সরি মা আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, সারাক্ষণ কথা শোনাতাম, তোমাকে নিয়ে লজ্জা পেতাম, মাফ করে দাও মা, তুমি ছাড়া আমরা কিছু না, আমরা কোনো অসাধারণ কিছু না, আমাদের কোনো অস্তিত্ব নেই মা, কিছুই না, যা ঠুনকো দুনিয়ায় তোমায় বেমানান বলি, সবখানে সেখানে আসলে আমাদের যোগ্য না, সবখানে যোগ্য করে তুলেছ তুমি, তা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছ, ঘরে ফিরে চলো মা, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না, আমি এতগুলো বছর দিলাম তোমাদের আর তোমরা আমায় কিছুই দাওনি, তাও সবসময় অভিযোগ করে গেলে, আমার অভিযোগ ছিল না, তোমাদেরকে যোগ্য বানাতে, তোমাদের পারফেক্ট বানাতে, তোমাদের ঘরকে পারফেক্ট বানাতে আমি নিজেকেই টাইম দিইনি, কোনো যত্ন নিইনি, তাই তোমাদের সাথে আমি বেমানান, তোমাদের পারফেক্ট ঘর আমার সাথে যায় না, পাঁচ দিনেই বুঝে গেলে, আর আমি যে এতগুলো বছর গেলাম এই কাজ সব করে গেলাম একসঙ্গে, তা চোখে পড়েনি, সবাই অপরাধীর মতো শুনছি। আমি নিরুপমার পাশে বসে হাতটা ধরে বললাম, আমি এখন বুঝেছি নিরু, দেয়ালের সে নীল রং পেন্টিংটা কখনো আমার ঘর ছিল না, কাজ করা খাট বা সোফাটাও না, ক্যাবিনেট দেওয়া রান্নাঘরও না, দামি বিদেশি শোপিসে কখনো আমার ঘর হয়নি, ওসব তো অফিসে থাকে, থাকে বিভিন্ন শোরুমে, তা তো আর ঘর না, ঘর ছিল তোমাতে, তুমিই ছিলে আমার ঘর, তোমার ছোঁয়াতেই ইটের দেওয়ালটা ঘর হয়ে উঠেছিল, আমি বুঝেছি নিরু, ঘরেতে নারী হয়, নারীতেই ঘর হয়।